জেলায় দলীয় কোন্দল কমাতে দিন কয়েক আগে দীঘায় গিয়ে প্রশাসনিক সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বার্তার পরেও ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি। তৃণমূলের মহিলা জেলা সভানেত্রী শিবানী কুণ্ডু ও নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমারদের বিরুদ্ধে অফিসে ডেকে হুমকি, অশালীন আচরণের অভিযোগ এবং জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ তোলেন নন্দকুমার ব্লক তৃণমূল সহায়ক দলের সভানেত্রী রেণুকা ভূঁইয়া। তার অভিযোগ, দিন কয়েক আগেই পানি মিত্রা নিয়োগের জন্য কর্মপ্রার্থীর নাম বিডিওর কাছে জমা পড়ে। অভিযোগ, তাকে অফিসে ডেকে নিয়ে গিয়ে অশালীন আচরণ, জোর করে মুচলেখা লিখিয়ে নেওয়ার অভিযোগের পাশাপাশি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। তুমি খাতা দেখাও, তুমি প্যাডে লিখে দিয়েছো, নালে নামটা কিভাবে ওখানে গেল ম্যাডামের কাছে, বিডিও ম্যাডামের কাছে? আমি বারে বারে তখন বললাম যে এটা যেটা বলছো আপনারা, এটা আমি এই ব্যাপারটা আমি কিছুই জানিনি। ওরা আমাকে খুব চার্জ করলো, হ্যাঁ তুমি জানো। তো আমি তখন বললাম যে আপনারা কেন আমাকে এরকমই চার্জ করছেন? আমি তো বারে বারে একই কথা বলছি, আমারা সাত আমি সাতেও নেই পাঁচেও নেই, তবু আমাকে কেন আপনারা আমাকে এরকম চাপ দিচ্ছেন? আবার আপনি কথা বলতেছেন, শিবশঙ্করবাবু বলতেছেন, আপনি আবার কথা বলতেছেন? জানেন সঙ্গনেত্রীর পদ থেকে আমি সরিয়ে দিতে পারি, আমি তুলে কাচার লাগিয়ে দেব। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের মহিলা জেলা সভানেত্রী শিবানী কুণ্ডুর দাবি, রেণুকা ভূঁইয়ার করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যে, তাকে ফাঁসাতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে। নিশ্চিত, এ নিয়ে কথা বলতে গেলে আমাকে সেই জায়গায় সেই ক্ষেত্রে কথা বলতে হবে। আজকে রানিং দিদি সুরক্ষা কবচ আপনারা জানেন সকাল থেকে শুরু হয়, একদম রাত্রি যাপন পর্যন্ত এই প্রোগ্রামটা চলে। এই কর্মসূচির মধ্যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে ইচ্ছুক নই। দ্বিতীয়ত বলে থাকি, এরকম কোনো বার্তা যদি কেউ দিয়ে থাকেন সেটা ভুল বার্তা ছিল। স্বসহায়ক গোষ্ঠীর দলকে নিয়ে আমরা সর্বতভাবে সাহায্য করেছি, কাজ করেছি, হুমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, প্রস্তুতি চলছে সব রাজনৈতিক দলে। এই ঘটনার প্রভাব শাসক দলের ভোট বাক্সেও পড়তে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলে। সেলিম আহমেদের রিপোর্ট, আর প্লাস নিউজ, পূর্ব মেদিনীপুর।